বিছানা করে দিয়েই চলে যাচ্ছে। আমি বললুম, আরে সর্বনাশ, এ কোন জায়গা? ঘরের ঠিক পেছনেই তো শ্মশান ঘাট, মজা নদীর কূলে। বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি 30 বছরের সেরা ভূতের গল্পের বই থেকে নেওয়া মনোজ বসুর লেখা রাতের আশ্রয় গল্পটি। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। গল্প পাঠে সৌরভ, গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাতের আশ্রয়। রাত দুপুরে মোটর বাস রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেল। গা বসতি নেই কোনো দিকে। আয়ুষ ক্ষেতের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। দুর্যোগ বিষম, হু হু করে হাওয়া বইছে, রাস্তা থেকে উড়িয়ে আবার ধান বনে না ফেলে দেয়। ক্ষণে ক্ষণে বৃষ্টি, অন্ধকার চারিদিকে লেপে পচে গেছে। একমাত্র সুবিধা ঝিলিক দিচ্ছে মাঝে মাঝে, সেই আলোর পথ ধরেই এগোচ্ছি। অথচ কোনো গোলমাল হওয়ার কথা নয়, সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে, পালকি থাকবে, বাস থেকে নেমেই তো পালকি। এই সমস্ত লিখেছিল দীপেশ। বিডি অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে কাজ করে সে। মাইল তিনেক পথ, কাঁচা রাস্তা বটে, কিন্তু বাঁকা চন্নি, নাক বরাবর সোজা চলে গেছে। অন্ধ মানুষও নিরাপদে চলে যেতে পারে, আর আমার জন্য তো পালকি। দীপেশ সবিস্তারে সমস্ত জানিয়েছিল, কিন্তু বাসটা বদমাইশি করল, গোড়ায় বেশ ভালোই টানছিল। কন্ডাক্টর বার সাথে হ্যান্ডেল মারতেই গর্জন করে উঠল। ড্রাইভার গদি থেকে নেবে ইঞ্জিনের সামনে পথের উপর গড় প্রণাম করল। ভাবখানা এই, ত্যাদ্রামি করো না, আজকের এই দুর্যোগের দিনে এক দৌড়ে কেশবপুর থানার সামনে নিজের জায়গায় গিয়ে দাঁড়াও। রাতের মতন নিশ্চিন্ত, বাসও যেন কানে নেই কথাটা, ভকভক আওয়াজ করে পথের গরু ছাগল মানুষজনকে ভয় দেখিয়ে দিব্যি স্ফূর্তি ভরে দৌড়াচ্ছে। কুয়াদার হাট ছাড়িয়ে এসে সে মাথায় কী শয়তানি যে ভর করল, একবারে নিশ্চুপ অনড় হয়ে দাঁড়িয়ে আছে। কত কাণ্ড করছে ড্রাইভার, এটা খুলছে ওটা খুলছে, ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে কয়েকবার, কিছুতেই কিছু নয়। শেষটা নিজের সিটে উঠে বসে, যত প্যাসেঞ্জার ছিল সবকে নামিয়ে দিল, বলে দাদা নামুন নামুন, ঠেলুন না ঠেলুন মশাইরা ঠেলুন। 25 জনের 50 খানা হাত ঠেললে তো গাড়িও চলতে লাগলো, ঠেলা বন্ধ হলে তো গাড়িও অচল। বৃষ্টি বাদলার মধ্যে গাড়ি যেন নেশা করে বুদ হয়ে আছে। আমরা ঠেলে নিয়ে যাচ্ছি, প্যাসেঞ্জাররা চেঁচামেচি করে, এ বেশ মজার হলো মশাই, ঠেলতে ঠেলতে কেশবপুর পৌঁছে দিতে হবে না।
তাহলে ভাড়াটা নিয়েছেন কেন? বেশ, সিটে উঠে পড়ুন তবে মশাইরা। তাতে যদি গাড়ি কেশবপুরে পৌঁছে দেয় আমার কোনো ক্ষতি নেই। না না, তোমার তো কোনো দিকে ক্ষতি নেই। গাড়ি না চললে আমরাই তো ঠেলে দেব। চললে তখন তো ইঞ্জিনেই টানছে। তুমি থাকো আরাম করে গদির ওপরে। আজে বাজে কথা জবাব না দিয়ে ড্রাইভার নির্বিকারে একটি বিড়ি ধরালো। আমাদের কষ্টেও ও কাকুতি মিনতিতে শেষটা বুঝি ইঞ্জিনের দয়া হলো খানিকটা। আওয়াজ দিয়ে উঠলো হঠাৎ, চলতেও শুরু করলো, কিন্তু খানিকটা গিয়েই ঝিমিয়ে আসে, আবার দাঁড়িয়ে পড়ে। পুনরায় ধস্তধস্তি শুরু হলো। এমনিভাবে যেখানে ঠিক আমরা সন্ধ্যায় এসে নামি, সেইখানে রাত্রি 12টায় এসে নামিয়ে দিল। দিয়েই ছুট। ড্রাইভার বলে, আরে নামুন নামুন, দেরি করতে গেলে আবার হয়তো গাড়িটা বিগড়ে যাবে। নামুন দেখি নামুন। আরে দাঁড়ান, নাম্বার সময়টুকু দিচ্ছেন না। নাম্বার সময়টুকু তো দিচ্ছেন না আপনি। আরে একটু দাঁড়ান, কি অবস্থা! আরে কি অবস্থা, নাম্বার সময়টুকু দেন না কি মশাই! ছুটে বেরালো মোটর বাস, নীরব অন্ধকার, ঝমঝম করে এই সময় বৃষ্টি নামলো এক পশলা। কাঁচা রাস্তার উপর জলকাদা ভেঙে চলেছে, বিপদের উপর বিপদ। মাঠের উল্টো পাল্টা হাওয়া ছাতায় বেঁধে পটপট করে কতগুলো শিক ভেঙে গেল। ছাতার কাপড় উড়ছে তখন খুঁড়ির মতন ফটফট করে। তখন আর চলা নয়, দৌড়ানো, দস্তুর মতো দৌড়ানো। তেপান্তরে মাঠ থেকে ছুটে পালিয়ে গা বসতি কোথাও যদি আশ্রয় পাই। ছুটছি তো ছুটছি, নদীর উপর এলাম। নদীর কথা দীপেশ লিখেছিল বটে, নদীর উপরে পাকা পুলের কথা পথ ভুল করছি না তো, কিন্তু আর তো পেরে উঠি না। শীতে ধরে গা, সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছে, পা চলতে চাইছে না, অসারে পথের উপর পড়ে না যায়, এই এখন ভয়। ঝিলিক দিল একবার, দেখলাম পুলটা ছাড়িয়ে অদূরে কষের তলায় পাকা ঘর, চুনকাম করা সাদা দেওয়াল, বিদ্যুতের আলোয় ঝিকমিক করে উঠল। খেতে চাইনি, রাতটুকু মাথা গুঁজে থাকবার মতো আশ্রয় পেলেই যথেষ্ট। কড়া নাড়াতেই সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এমন নিশিরাত্রে জেগেই ছিল কি ভেতরের মানুষ! মাথায় আধা ঘোমটা টানা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল, পেছনে এক বুড়ো মানুষ। হঠাৎ বিদ্যুৎ চমকালো ঠিক এই সময়। দেখলাম কাঁদছিল বউটা, এখনো সামলে নিতে পারিনি, কেঁদে কেঁদে চোখ দুটো লাল, দুগালে জলের ধারা গড়াচ্ছে, কোন দুঃখে জানি নে। খিলেটেই বসে কাঁদছিল। আর বুড়োর সঙ্গে এবার কি সম্পর্ক বউটার? বুড়ো পরিচয় দিয়ে দিলেন, ও আমার বৌমা, দাঁড়িয়ে গেল বাবা, ভিতরে এসো, বৃষ্টি তো একদম নিয়ে গেছো, শুকনো কাপড় চাপড় আছে তো সঙ্গে? হাতের কিট ব্যাগ দেখিয়ে দিলাম, মোটামুটি সমস্তই আছে। বুড়ো বললেন, বৌমা বসবার একটা কিছু পেতে দাও, খাটের ওপর বাছার বড় কষ্ট হয়েছে। কি মোলায়াম কথা বুড়ো মানুষটির, কথা শুনে সব কষ্ট যেন জুড়িয়ে যায়। চেহারাটিও মুনি ঋষির মতন। বউটি বলবার আগেই বেরিয়ে চলে গেছে। ব্যাগ খুলে শুকনো কাপড় জামা বের করে পরলাম। মাদুর বালিশ আর চাদর নিয়ে বউ আবার ফিরে এলো, পরিপাটি করে বেঁধেও দিল। যেমন শ্বশুর তেমনি বউ,
কি ভালো যে এরা, কিন্তু বড় দরিদ্র। নড়বড়ে ছোট একখানা খাট, একেবারে খালি পড়েই ছিল। মাদুর বালিশ চাদরে বিছানা করেছে, আবার তাও অতি জীর্ণ। চুপি চুপি বলছি, দোষ নেবেন না। আবার সাধারণ অবস্থায় অমন চাদরে আমরা পা মুছেনি, বিছানা করে দিয়েই চলে যাচ্ছে। আমি বললুম, রাত দুপুরে আবার রাধা বাড়ার হাঙ্গামা যাবেন না। মনিরামপুরে গাড়ি অচল হয়েছিল, সেই সময়টা ভরপেট খেয়ে নিয়েছি। বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। বুড়ো দেখছি মজলিসে মানুষ, এত রাত্রি তবুও খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিল। একেবারে কিছু খাবে না বাবা? না, লজ্জা করে বলছ? ছেলের মতো তুমি, ছেলেই বলি, দুর্যোগে অতিথি এ হয়ে এলে সত্যি ভাবনা হচ্ছিল কি খেতে দিই এখন। বৌবার মনে বড় ঝড় বয়ে যাচ্ছে। তুমি সে মেয়ের বড্ড ভালো, তুমি নিজের থেকে মানা না করলে এতক্ষণ হয়তো রান্না বান্না বসে দিত। সুযোগ পেয়ে জিজ্ঞাসা করি, কার ছিলেন যেন উনি, কি হয়েছে? ফোঁস করে বুড়ো এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাবা, বড় দুঃখের বৃত্তান্ত। সংসারে আগুন ধরে গেল, রোজগারে ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের। আগে বৌমাকে দিল, তারপর আমাকে। ভাববেটি সেই থেকে এইখানে আশ্রয় নিয়ে আছি। ছেলে আবার বিয়ে করেছে শুনতে পেলাম। বৌমা ছেলে মানুষ তো, কবর শোনা অব্দি দু চোখ পাড়া বেড়ে যাচ্ছে তার। স্তম্ভিত হয়ে গেছে বুড়ো। আরো কত কি যে বলে যাচ্ছেন, একটিও বর্ণ আমার কানে যাচ্ছে না। নিরপরাধে এই সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছে এবং বাপ বোধ হয় পুত্রবধূ হয়ে দু কথা বলতেও গিয়েছিলেন, সেজন্য তাকেও তাড়িয়েছে। সেই পাষণ্ড আবার টোপর মাথায় বউ আনতে চলল, হাতের মাথায় পেলে লোকটাকে আচ্ছা করে শিক্ষা দিতাম, তাতে আমার জেল হোক বা ফাঁসি। এই সমস্ত ভাবছে এক সময় বুড়ো উঠে দাঁড়িয়ে বললেন, দরজাটা দিয়ে শুয়ে পড়ো বাবা, আমরা এই পাশেই রইলাম। বাইরে তখনও বৃষ্টি বাতাস বয়ে চলেছে, বড্ড ধকল গিয়েছে, সতে সতেই ঘুমিয়ে পড়েছে, মরার মতন ঘুমিয়েছে। যখন ঘুম ভাঙল, দরজা খুলে দেখি বিস্তর বেলা হয়েছে, চারিদিকে রোদ। রাত্রিবেলায় অত দুর্যোগের চিহ্ন মাত্র নেই। চলে যাবার আগে পুরো মানুষটিকে দু কথা বলে যাওয়া উচিত, বড় ভালো লোকেরা। আরে সর্বনাশ, এ কোন জায়গা? ঘরের ঠিক পেছনেই তো শ্মশান ঘাট, মজা নদীর কূলে। আটপোড়া কাঠ, ভাঙা কলসি, ছেঁড়া মাদুর ও বালিশ, ইতস্তত সব ছড়ানো। গ্রাম্য শ্মশানের যে চেয়ারা হামেশাই দেখা যায়, যে কুঠিরিতে রাত্রিবাস করেছি সেটা শ্মশান বন্ধুদের হতো বসা ওঠার জায়গা। দেওয়ালে সাল ও তারিখ সব খোদাই করেই আছে, রাত্রিবেলা হয়তো নজরে আসেনি। নবীনচন্দ্র মালাকার নামে কোন এক ব্যবসায়ীদার পিতামাতার আত্মার কল্যাণে বছরখানেক আগে এই জায়গাটি বানিয়েছিলেন।
আমার শোবার ব্যবস্থা করে দিয়ে শ্বশুর ও পুত্রবধূ গেলেন কোথায় তবে? ঘণ্টাখানেক পরে বিটি অফিসে হাজির হলাম, অদূরে দীপেশের কোয়ার্টার। স্কুলে পড়বার সময় দীপেশ আমার অভিন্ন হৃদয়ের বন্ধু ছিল। অনেক বছর পরে হঠাৎ সেদিন দেখা হলো শিয়ালদা স্টেশনে। বিয়ের বাজার করে ফিরছে, আমায় নেমন্তন্ন করে হাত দুটো জড়িয়ে বারংবার যাবার জন্য বলল। কথা না দিয়ে পারলাম না, সে কথা রাখতেই তো এই দুর্ভোগ। আমায় দেখে দীপেশ কলরব করে উঠল। আরে মনোজ, এসে পড়েছিস? আয় আয় আয়, বিয়ের তারিখ তো কাল, আত্মীয় স্বজন কিছু এসে পড়েছে। দেখ ভিড়ও কিন্তু ভালো জমেছে। আরে চল চল চল, অনেক দিনের কথা জমে রয়েছে। আয় আয় ভিতরে আয় ভিতরে আয়। মা, ও মা, বাইরে একটুখানি জল খাবারের ব্যবস্থা করে দাও তো, একটু তাড়াতাড়ি করে দাও, চল ভিতরে আয়। উঠিয়ে চা খাবার দিতে বলে টানতে টানতে তার নিজের ঘরে নিয়ে চলল। ঘরে ঢুকে চমকে উঠি। সামনের দেওয়ালে হাসি মুখে তরুণীর ছবি, আর ঠিক তার উল্টো দিকের দেওয়ালে বুড়ো মানুষটি। কাল রাত্রে শ্বশুর ও পুত্রবধূ এই দুজনকেই তো দেখেছিলাম। বিস্ময় হয়ে দীপেশটাকে জিজ্ঞাসা করি, ছবি কাদের? আমার স্ত্রী নীরা, আর ইনি হলেন বাবা। দীপেশের চোখ তখন ছলছল করে ওঠে। এই কোয়ার্টারে আসার পরই সর্বনাশটা হলো, কলেরা হয়ে দুজনেই মারা গেলেন, একদিন সকাল আর বিকাল। 8 মাস হয়ে গেল দেখতে দেখতে। বৌমা বলতে বাবা অজ্ঞানী হতেন, বউ যেতে তাই, যেন তিনি আর দেরি করলেন না। আপনারা শুনছিলেন মনোজ বসুর লেখা রাতের আশ্রয় গল্পটি। এই গল্পে দীপেশ ও বুড়োর চরিত্রে পাঠ করেছে কৃষ্ণা, এবং অন্যান্য চরিত্রে পাঠ করেছে তিস্তা ও সৌরভ।